কি বস ভালে তো মই বিপুল আর আপনাদের চাই আছে বিপুলস ব্লগ আর আজি মই আর সানি দুজনে মিলি কেনে আহি গেল খোজকাড়ি কাড়ি কাড়ি কত আহিল জানে না কেটেল ফার্মত আমার ঘরের পর মোটামুটি 5 কিলোমিটার হব কেটেল ফার্মত আহি গেল দুজনে এই সানি আছে দাড়ি সারি বনায় একদম মানে ই হয়ে গেছে সাধু হয়ে গেছে মানে আজি মোটামুটি কেই কিলোমিটার মোটামুটি ইয়ারপর ঘর লোক আগে যাব লাগবে 5-10 মোটামুটি 12-13 কিলোমিটার মান খোজকাড়ি আসো মানে আবিলি খালি এনেকুৱা অবস্থা আর মানে এটা কথা মানে মই গিভওয়ে রাখিব বিচাৰো মানে দুটা বস্তু আনিছো এটা আনিছো ইয়ারবাডস মানে আপনার কানৰ হেডফোন কানৰ ইয়ারফোন আনিছো মানে তার নথকা দেখাম বস্তু দুটা ঘরত যাই কিনে আর এটা আনিছো ওয়াচ স্মার্ট ওয়াচ মানে এই দুটার মাঝে যে কোনো এটা করিম মই তো আপনাদেরকে প্লিজ কমেন্টত জানাবছন মানে কোনটো করলে ভাল হব মানে মই দুটা আনিছো বস্তু এটা স্মার্ট ওয়াচ আর এটা ইয়ারবাডস কোনটো আপনাদের মানে গিভওয়েত রাখিব লাগে মো কমেন্টত জানাই দিব মই সেই হিসাবত মই মানে নেক্সট ভিডিওত মানে গিভওয়েটো রাখি দিম তো আর ভিডিওর মজা লৈ থাকক হয় না মাঝে মাঝে মই আহি থাকিম হ্যাঁ বলো আমি বেশি দেরি না করাকে ভিডিও লই একবার এটু কি এটু কি ও কি এটু কি কোনটো ক্যাপ এটু 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 কোনটো এটু হাপন নিছনে দেখা পাই যেতে হয় এবার দাম বেল কম পাই 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 অন্ধকার হয়ে গেল দেখুন ও বহুত অন্ধকার হয়ে গেল ভালো হয়ে গেল এই রিক্সোর জায়গা কিন্তু এটু ময়ো শুনা পাইছো কিবা নহয় আমি যাবি নকবি বলে থাকে বলে মানে চারিওফিলে গছ গছনি চাওক না একদম চারিওফিলে খালি গছ গছনি মাজের রাস্তা একদম এই লাস্ট মাথার পর আহিল চাওক না একদম সিধা সিধি রাস্তায় একদম সিধা সিধি রাস্তা একদম আর চারিওফিলে গছ গছনি এই সানিবুর যাই আছে আগতে আগতে সানিবুর হাতত গিম্বল আছে গিম্বল আনিছ ওটা মোবাইল গিম্বল এইটো মজা মিনি এমএক্স এইটো দিয়ে দুই চারিটা শ্যুট করছো আর এইটার আনবক্সিং ভিডিও পাই যাব মজা বতা আছে কিন্তু অন্ধকার হয়ে গেল মানে রাতে রাতে হয়ে গেল চাওক না পাউটো বিষাই আছে বহুত ভরি বিষাই আছে সানির মানে রাতে হয়ে গেল সেইকারণে আর নদীর সম্মুখত যোৱা নাই আহি গেল আটা রাস্তার পর পিছফালে একটা এল্টো গাড়ি আহি আছে সাগে ভরি বিষাই গেছে কি আজকের থেকে মোটামুটি ধর হইলো 4-5 বছর হইলো ইয়ার আগে করে জল হয়েছিল না শুনছিলি না বেশি হইলো মানে 6-7 বছর হয়েছে জল জল হন মার কি ওটা দেখছি তো পিছন তো অমুক খেত মেত আগে তো কত ওই জায়গায় বেট বগিল পেতাম কিন্তু বিরাট জল হয়ে গেছে জল হয়েছে তো কোন জায়গা থেকে জানি হয়তো কি ওর পাগারের মাছ মাছ হয়তো ধর জল হয়েছে জল হয়ে গেছে হ্যাঁ তো খালি বাটা মাছ ওই জায়গায় বিগ সাইজ হ্যাঁ বড় বড় সাইজের বাটা মাছ তো দেখে তো লোভ লাগলো ধরবে গেলাম আর ধরে তো মজাই আলাদা খালি হাতের সামনে আহে ধরি দুর্বল হয়ে গেছে নিশা লাগিয়ে গেছে নাকি মাছে
খালি ধরতো 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 সি ভালো ভালোই তো লাগে ধরে নিয়ে, কিন্তু তো জায়গা মতন যে একটা মাল মেটাল ধরে ধরে হয়েছে ওইটা তো দেখি নাই যুগ যুগ পায়ের মধ্যে। হ্যাঁ ফুরার মধ্যে তাও এ মানে বিগ সাইজ কারে কয় বড় সাইজ, মানে বড় সাইজ ভালো বড় বাজারে দেখলে আছে, বাজারে দেখলে ওই যে বয়ে মমতে থাকে যে ফিনালে বয়ে মমতে ওরকম সাইজে আমার লাইফে অত বড় ওই ওইবারই দোষে আমি কে আর চিনতে যাইকে উঠিয়ে দেখি এরা কি তোমার নীল নীল টাইপের অল্প হচ্ছে আর কই যাবি আর কেটা পাইতো এ এ উঠে উঠে তো সামনে একজন পাইলাম ওর কুলে যা ধরো কোন দিন দেখি নেই চিনি নেই ওই মাছ মরতেছে তার ঘর যা ধরলাম দাদা আমার দাদা আমার সুখ করছে ছাইরে দাও ছাইরে দাও ওই গতি আমার স্যার আমি আমি তোমার সারুম না আরে কুলে ধরছে পরে ওই বেটাও মানে এক্সপিরিয়েন্স নাই উনি কোন দিন মানে তারও বড় পারা না নাকি আদে সরেছে বলুন আদে সরছে সারার পরে আর কই মাছ ধরবি তো দে উঠতে উঠতে দৌড় পরে উঠে উঠে আর পার উঠে গেলাম আর কি করুন আর উঠে যায় যে শিক্ষা পাইলাম দেরকম না সাথে ভয় লাগতো কিন্তু না না কোনো ভয় নাই তো টেনশন নাই কিন্তু এদিকে বড় হ্যাঁ বিগ বিগ সাইজ আছে তো পরে একটা কথা সত্যি তোর যদি মানে আতঙ্ক যদি কিছু একটা ফট করে সামনে হবে না বা কিছু একটা হয়ে যায় গা যা মনে তাই থাক পাগার থাক না সামনে আরে পাগার মানে তোর ওইটা আমি যে কি করবি তোর ওরকম কি হয় না তো একদম উঠা উঠে মানে পাবলিক আমার এটা দৌড় যেটা তেল লাগে ওরকম আমার আমার কেস দাই যেরকম যে দুদিন আগে আমার কেস দাই না ওই যে বাজারটা তো আচ্ছি ওই এবেলা না হ্যাঁ না হ্যাঁ না এতে ঘর তো ঘর মানে এতে এতে একদম অন্ধকার হয়েছে চাও না আমাকে দেখা পাওয়াই না যায় এনেকুয়া অবস্থা টাইম কেটে আছে একটু জানো না 7:35 মাকু সব জ্বালাস পায়ে মেয়ে বাঁচতেছে না স্পাইডারম্যান আছে না কিন্তু একটা কথা জানাস তো হ্যাঁ বিগ সাইজ আছে কিন্তু জানাস মানে বহুত অন্ধকার হয়ে গেছিল আর বরষুণও আহিছিল জিকা নাই অলপ অলপ বরষুণত পৰিছিল তো কৈ দিওঁ বস্তুটা কি এটা আনিছোঁ ইয়াৰবাডছ মানে ইয়াৰবাডছ ঠিক আছে না মানে ওয়্যারলেস ইয়ারফোন আপনি ব্লুটুথরে কানেক্ট করি কেনে একটু বোঝাব পারিব এটা আনিছো এটা মানে গিভওয়ের কারণে আনিছো গিভওয়ে মানে যিকোনো এটা দিম মানে এটুক এথেন কোনটো লাগিব আপনার আপনার ডিসাইড করব মই নকৰো আর এটা আনিছো ওয়াচ স্মার্ট ওয়াচ সব পাবো এতে সব আপনার মিউজিক সিস্টেম আছে ব্লুটুথে কানেকশন করি পারব এটু একটু হার্টবিট দেখা যাব আর ফেসবুক হোয়াটসঅ্যাপ এই রান করল সব মানে সবার কি কিলোমিটার রান করলাক সব বস্তু আছে এই সব আর কি কি আছে কল আহিব হোয়াটসঅ্যাপ করিব পারিব তো মানে এই দুটার ভিতরত এই দুটার ভিতরত যে কোনো একটা আপনার কারণে আনিছো আর আপনার কোনটো লাগিব কমেন্টত জানাব মই 10টা কমেন্ট সেম পালে মই সেইটো বস্তুই রাখিম আর মই এটা পোল দিম মানে আজি ইউটিউবত মই এটা পোল দিম মোটামুটি ভিডিও কেইটাতে দিম 9টা বাজাতে দিম মোটামুটি 10টা বাজাত মই এটা পোল দিম মানে অপশন থাকিব এইটো নহলে এইটো আপনার যেটুত মই ভোট বেশি পাম সেইটোই রাখিম মই তো এইখানে আছিল এটা ভিডিও আর আপনার সিনেমেটিক শর্টগুলো তো চালেই আর একটা গিম্বেল আনিছো মই গিম্বেলটা দেখাই তো রব গিম্বেলটা আনবক্সিংও করেছো আনবক্সিংয়ের ভিডিওটা আহা নাই এতালেকি আহিব মোবাইল গিম্বেল হয় এটা মোবাইল গিম্বেল মানে মোবাইল
নলগাকে এটো অন করিব নরি এক মিনিট মার মোবাইল টু লৈ মার মোবাইল টু লৈ হিলো রব হ্যাঁ এটো আনবক্সিং ভিডিও এটা বানাইছো এটো সব পারিব মেরা নাই তেল কি এটো হল এবলা লক থাকে সারি মানে লক খোলার পাছত মোবাইল টু লগাই দিব লাগিব নাকি এনে হয়ে গেল না এটা এই যে ওপেন এই অন করার সুইচ আছে হ্যাঁ সব ম্যাজিক হ্যাঁ ওয়া এটা নিছো গিম্বল এতিয়া গিম্বল শট সব পারিব আপনাদের মোর এটুরে নতুন নতুন শট আইব আর ভিডিওটা আজিলে কি মানে ভিডিওটা ভাল লাগে লাইক করিব শেয়ার করিব আর মোর চ্যানেল নতুন আই থাকিলে সাবস্ক্রাইব করে ঘন্টিটো বাজাই দিব কি নতুন নতুন ভিডিও আই থাকিব আজিলে কি মানে বাই বাই।